ডাক্তারের কাছে নিয়েছে, তাকে রিপোর্ট রক্ত পরীক্ষা করাইছি এবং ইতিমধ্যে ঢাকা মেডিকেল নিয়ে যাচ্ছি। যার প্রয়োজন হয় এটি তার জীবন রক্ষার জন্য অত্যন্ত জরুরি। প্রাইভেট সেক্টরের কোথাও এটা পারমিশন নাই তাদের তৈরি করার, 3% ছোট এমপ্লয়েড, এটা কিন্তু আমরা আমাদের চাহিদা মতো পেয়েছি। জানেন সরকারি ওষুধ যেটা জানি এটা কত বিক্রি করলেন আমার কাছে? 2500 টাকা নিয়েছেন। হাট না চালানগুলো বিক্রি করা কি বৈধ? না, বৈধ মনে হয় ঠিক নয়, এটা আমি জানি না।